পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জিআরপিএস এর পক্ষ থেকে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন 25 জন ব্যক্তির হাতে তাদের মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। এদিন আসানসোল স্টেশনে জিআরপিএস এর পক্ষ থেকে মানুষের সাথে মানুষের পাশে হারানো প্রাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে ন তারিখে ডিউটি করার সময় মার্চের 9 তারিখে আমার মোবাইলটা হারিয়ে গেছিল। তো মোবাইলটা আমি আসানসোল জিআরপিতে জিডি করেছিলাম। জিডি নেওয়ার সময় যেরকম সহযোগিতা পেয়েছি এবং পরবর্তীকালেও যেরকম সহযোগিতা পেয়েছি, এক কথায় পুলিশের এই ভূমিকাটা খুবই আমার ভালো লেগেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মোবাইলটা দীর্ঘদিন ধরে হারিয়েছিল, আমি আশাই করিনি মোবাইলটা ফেরত পাবো। তো হঠাৎ একদিন আমার বাড়িতে ফোন যায় যে আসানসোল জিআরপি থেকে বলছি অমুক তারিখ 13 তারিখে আপনি আসুন, আপনার মোবাইলটা পাওয়া গেছে এবং ওটা আপনাকে হ্যান্ড ওভার করাবো ওই দিন। তো আমি তো এই মোবাইলটা পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম দীর্ঘদিন ধরে না পাওয়ার জন্য। যখন এই ফোনটা আসে তখন একটা মনের ভিতরে অদ্ভুত ধরনের শিওরণ হয়েছিল যে মোবাইলটা হারানো প্রাপ্তি হলে যেরকম হয়, সেই হারানো প্রাপ্তি পেলে যেরকম আনন্দ হয় সেই আনন্দ আমি পেয়েছি। আজকে আমি এসেছি 13 তারিখে মোবাইলটা নেওয়ার জন্য। পুলিশের এই ভূমিকা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং এখানকার সমস্ত স্টাফের সহযোগিতা এক কথায় অনবদ্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।